হুইলচেয়ারে বসে তীর ধনুকের খেলায় গৌরব নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ প্যারা আর্চারি দল। ফাইনাল কোটা টুর্নামেন্টে ব্রোঞ্জ মেডেল জিতে সরাসরি প্যারা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করবেন তীরন্দাজ জোমা আক্তার। এমন মুহূর্ত বারবার আসুক দেশের ক্রীড়াঙ্গনে। বিমানবন্দরের মিষ্টি মুখ আর ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় প্যারা আর্চারদের। মাত্র কয়েক মাসের ট্রেনিংয়েই দুবাইতে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অসাধ্য সাধন করেছে তীরন্দাজরা। মেয়েদের কম্পাউন্ড এককে আমেরিকার ওয়ালেস তেরেসাকে হারিয়ে ব্রোঞ্জ মেডেল জেতেন জোমা আক্তার। এতে খুলে যায় প্যারিস প্যারা অলিম্পিকের দরজা। তীর ধনুকের খেলায় 2010 সালে যুব অলিম্পিকে মিলন এবং 2020 টোকিও অলিম্পিকে রোমান সানা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিল। সেই ধারাবাহিকতা প্যারা আর্চারিতেও ধরে রাখলেন বাংলার জোমা আক্তার। শুরু থেকেই এই আর্চারদের প্রতি আস্থা রেখেছে কেজিএন মেডি কেয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা তাসলিম জাহানের সহযোগিতায় ভবিষ্যতেও দেশ বিদেশ থেকে অর্জন ছিনিয়ে আনবে প্যারা আর্চাররা। দেশবাসীর কাছে আমার একটাই আবেদন, সবাই যেন আমার জন্য দোয়া করে, যেন অলিম্পিকে ভালো কিছু নিয়ে আসতে পারি, দেশের জন্য ভালো কিছু আনতে পারি। ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু করতে পারবো। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।